ইউরোপিয়ান কান্ট্রিতে কেন হয় না, নেদারল্যান্ডসে কেন হয় না, ফ্রান্সে কেন হয় না, জার্মানে কেন হয় না, জাপানে কেন হয় না, শুধু ইন্ডিয়া ফিট করে দেবে? ফিট করে দেয় না তো কি হয়? দেখেছেন, একবার ভেবেছেন, একটা লোক একবার মোবাইলে ফোন করতে গেলে কবার ফোন করতে হয়, একবার মোবাইলে কারোর সাথে কথা বলতে গেলে কবার কল ড্রপ হয়, কবার? শুনুন, ইন্ডিভিজুয়াল লোক ভাবে এই আমার একটু কল ড্রপ হচ্ছে, কি আর আছে, একটা কথা বললে তিনটে কল ড্রপ। একটা একটা লোক করে যদি 100 কোটি লোককে ধরেন, লক্ষ লক্ষ কোটি টাকা আপনাদের উপর দিয়ে কামিয়ে নিয়ে চলে যাচ্ছে, এটা বড় স্ক্যান্ডেল, এটা বড় স্ক্যান্ডেল, এটা বড় স্ক্যান্ডেল, মাথায় রাখবেন। এইরকম অনেক স্ক্যান্ডেল এরা তৈরি করেছে, নবজাগরণে পথ দেখিয়েছে বাংলা, বিধবা বিবাহ চালু করেছিল বাংলা, বাল্য বিবাহ রোধ করেছে বাংলা, বর্ণ পরিচয় শিখিয়েছে বাংলা, ভেদাভেদ গুছিয়ে দেওয়া শিখিয়েছে বাংলা। বাংলার সাথে তুলনা করতে যাবেন না, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, দেশবন্ধুর বাংলা, ক্ষুদিরামের বাংলা, মাতঙ্গিনীর বাংলা, নেতাজির বাংলা, ব্রাহ্মণের বাংলা, সংস্কারের বাংলা, জাগরণের বাংলা, উন্নয়নের বাংলা, নতুন প্রজন্মের বাংলা, মানুষের বাংলা, নারী জাগরণের বাংলা, শিক্ষার বাংলা, সংস্কৃতির বাংলা, সভ্যতার বাংলা। এই বাংলা মাথা নত করবে না, বিজেপি জেনে রাখো, এই বাংলা মাথা নত করবে না। ইঞ্চিতে ইঞ্চিতে আমরা বুঝে নেব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, আমার মা বোনের সম্মান দিতে শিখব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, রবীন্দ্রনাথের গায়ে হাত দেবে না, বিদ্যাসাগরের গায়ে হাত দেবে না, রামমোহনের গায়ে হাত দেবে না, বিরসা মুন্ডার গায়ে হাত দেবে না, গান্ধীজির গায়ে হাত দেবে না, মৌলানার গায়ে হাত দেবে না, আম্বেদকরের গায়ে হাত দেবে না, তাহলে আমরা কিন্তু সবচেয়ে বিপজ্জনক ডেঞ্জার লেভেল ক্রস করে যাব, এটা মনে রাখবে। করতে এসো কমরেডরা বিজেপির, মাথায় রেখে দিও, আজকে তৃণমূলের কাছে কাটমানি চাইছো, দাঁড়ান, আমার কাছে অনেক ডকুমেন্ট আছে, কেস হয়েছে অলরেডি, আমি কেস করিনি, বিজেপির লোকেরাই করেছে। শুনুন, গ্রামে গ্রামে গিয়ে বলবেন উজালার কাটমানির হিসেব দাও, উজালার কাটমানির হিসেব দাও, কত টাকা নিয়েছো, মুর্শিদাবাদের কেউ আছে এলপিজির নামে কত টাকা নিয়েছে, এলপিজির দোকান দেবে, পেট্রোল পাম্প দেবে, উজালা দেবে, উজালা বের করব কি গামছা বাবু, উজালাটা একটু বের করি, আমার কথা কিন্তু নয়, আপনার কর্মীদের কথা, তারাই সব পাঠিয়ে দিয়েছে, কি কি কথা বলেছেন, কত করে নিয়েছেন, কার কাছে, বের করি একটু, খাপটা খুলি, চোরের মায়ের বড় গলা, মাদার অফ থিফস আর সাউন্ডস মোস্ট। উজালাকে সে আমি চাই তদন্ত হোক, তার কারণ অনেকেই কমপ্লেন করেছে, এসব হবে? উত্তরপ্রদেশে মরে গেলে এনকাউন্টার, আর বাংলায় পার্সোনাল এনিমিটিতে মারা গেলেও পলিটিক্যাল ভায়োলেন্স, তিনজন মারা গেলে পার্লামেন্টে বলছেন 30 জন, এত মিথ্যে কথা বলছেন, প্রতিদিন বাংলায় বদনাম করছেন, বাংলাকে অসম্মান করছেন, আমি সব সহ্য করতে পারি কিন্তু বাংলা মায়ের অসম্মান সহ্য করতে পারি না, এটা মাথায় রাখবেন, এটা আমার চিরকালের অভ্যাস। তাই আপনাদের বলবো, আরো বেশি করে বাংলার জন্য কাজ করুন, মনে রাখবেন ইলেকশন এক্সপেন্ডিচার কত করেছ, সেই টাকা কোথা থেকে এলো, জবাব চাই জবাব দাও, ব্ল্যাক মানির জবাব চাই জবাব দাও, এবং ইলেকশন এক্সপেন্ডিচার এত হাজার হাজার।